আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন নিয়ে এলাম শাড়ির পার্ট টু নিয়ে। তো যারা যারা এখনও পার্ট ওয়ানটা দেখেননি তারা আমার চ্যানেলে গিয়ে পার্ট ওয়ানটা দেখে আসতে পারেন, এটা হচ্ছে পার্ট টু। তো এখন আমি দেখাবো হচ্ছে আমার এমনি অন্যান্য যে শাড়িগুলো আছে সেটা। তো প্রথমে দেখাই হচ্ছে এই একটা শাড়ি, এটা এটা হচ্ছে সাদা শাড়ি, এটা হচ্ছে একটা জুম শাড়ি। তো জুম শাড়ি সাদা, এটা আসলে সাদা না, এটা হচ্ছে অফ হোয়াইট কালার। এবং জুম শাড়ি হচ্ছে আমার চারটা কেনা হয়েছে, তো এটা হচ্ছে সাদা, এটা আমি এখনো পরিনি। তারপরে হচ্ছে এই একটা শাড়ি, তো এই শাড়িটা দিয়েছিল হচ্ছে আমার ছোট ননদ, মানে হচ্ছে আমার ছোটদি, প্রথম যখন তার বাড়িতে গিয়েছিলাম তো এই শাড়িটা আমাকে দিয়েছিল। এই শাড়িটা অনেক সুন্দর, এটাও একটা জামদানির মতো, তো এটা হচ্ছে সিনথেটিক জামদানির মতো কিন্তু সফট, এটা হার্ড না। তো এটার আঁচলটা হচ্ছে একটু গর্জিয়াস কাজ করা, ব্লাউজ পিসও আছে এটার সাথে। যা আঁচলটা কোথায় খুঁজেই তো পাই না। তো এটা হচ্ছে শাড়ির আঁচল, আঁচলটা একটু গোল্ডেন জড়ি সুতা দিয়ে কাজ করা আছে, এই যে পুরো আঁচলটা এরকম কাজ করা, আঁচলটা অনেক বেশি সুন্দর। আর এরপরে যে শাড়ি, এই শাড়িগুলো এখনও আমার কখনো পরা হয়নি, আমি সেগুলো আগে দেখাচ্ছি। তো এটা হচ্ছে একটা বাটিক শাড়ি, এই যে এটা হচ্ছে আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম। তো এটা না একটু কলা পাতা টাইপের কালার, কিন্তু ক্যামেরা এটা বোঝা যাচ্ছে না, বাট এইটা ঠিকঠাক কালার দেখা যাচ্ছে। তো শাড়িটা অনেক সুন্দর, আমার খুব পছন্দের একটা শাড়ি। তো এটাও আমি এখনও পর্যন্ত পরিনি, পরবো কোনো না কোনো একদিন। সাধারণত আমার না শাড়ি খুব কম পরা হয়, তো এই কারণেই কিন্তু কেনা হয়। এইটা হচ্ছে কী শাড়ি আমি জানি না, তবে এই শাড়িগুলো খুব চল ছিল এক সময়, এখনও আছে অনেকে পরে। তো এটা হচ্ছে একটা গোল্ডেন কালারের শাড়ি, এটাও আমি এখনও কখনো পরিনি। নেক্সট যে শাড়িটা সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি। তো এটা হচ্ছে আদি ঢাকেশ্বরী থেকে কেনা, এটা একটা সফট হ্যান্ডলুম। এটার হচ্ছে দুই পাশে হচ্ছে গঙ্গা যমুনা পাড়, এক পাশে হচ্ছে কমলা কালারের পাড়, কমলা না ইয়েলো কালার, হলুদ কালারের পাড়, আর এক পাশে হচ্ছে ম্যাজেন্টা কালারের পাড়। আর ভিতরে শাড়িটা হচ্ছে এরকম কালার, যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ সেম কালারটা, এবং শাড়ির ভিতরে এরকম এরকম ছোটো ছোটো কাজ করে দেওয়া আছে, এবং আঁচলে এরকম পম পম দেওয়া আছে, আঁচলটা এরকম সিম্পল। আর হচ্ছে এটা ভেতরটা, এই শাড়ির ভাঁজটাও আমি এখনও খুলিনি, আর শাড়িটা আমার এখনও পর্যন্ত পরা হয়নি, কিনে খালি রেখেই দিয়েছি। আরেকটা শাড়ি আছে, সেটা হচ্ছে এইটা, শাড়ির উপর নিচের পাড়টা একটু চওড়া, উপরের পাড়টা হচ্ছে এরকম চিকন, এবং নিচের পাড়টা হচ্ছে এতটা ডিজাইন করা। শাড়ি পুরোটাই এরকম ভরাট কাজ করা, এবং শাড়ির আঁচলটা হচ্ছে এরকম। শাড়িতে না শাড়ির ব্লাউজ পিসও আছে, প্রত্যেকটা শাড়িতে প্লাস ব্লাউজ পিস আছে, এই যে আঁচলটা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে আমার শাশুড়ির দেওয়া শাড়ি, এটাও আমি এখনও কখনো পরিনি। আর এটাও হচ্ছে একটা হ্যান্ডলুম শাড়ি, তবে একটু এটা একটা হ্যান্ডলুম শাড়ি, আঁচলটা হচ্ছে এরকম বড় বড় কয়েকটা কলকা দেওয়া আছে, এবং পুরো শাড়িটা এরকম। এই শাড়িটাও আমি এখনও পর্যন্ত কোনোদিন পরিনি, ভাঁজটাও খোলা হয়নি। নেক্সট শাড়ি হচ্ছে এইটা, এটা হচ্ছে কী শাড়ি, জুট শাড়ি নাকি আমি জানি না, এই শাড়িটার আসলে নাম কি ভুলে গেছি, আমি জানতাম, জেনে শুনেই অর্ডার করেছিলাম। এটা হচ্ছে অনলাইন পেজ থেকে নিয়েছি একটা। তো এই এক পাশে হচ্ছে পিঙ্ক কালারের পাড়, আর এক পাশে হচ্ছে এরকম, এটা আসলে হলুদ না আবার কমলাও না, এরকম মিষ্টি সুন্দর মিষ্টি একটা কালার। তো দুই সাইডে দুই কালার, এবং আঁচলে এরকম বড় বড় স্টাইপ আছে, স্টেপ দেওয়া, আর হচ্ছে ভিতরে ছোট ছোট এরকম কাজ করা আছে। তো এই শাড়িটাও এখনও কখনো পরি নাই, এবং সেম আরও একটা শাড়ি আমি অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে এইটা,
এটারও দুই পাশে দুইটা পাড়, তবে এটা আমি এখনো এখনো পড়িনি, এটা আমার মা একদিন পরেছিল, যেহেতু মানে নতুন শাড়ি নাকি বেশি দিন ভাঁজ করে ফেলে রাখতে নেই, তাই আমি নিজে না পরলে আমার মাকে দিয়ে মাঝে মাঝে পড়াই আমার ভাঁজ করা যে শাড়িগুলা। আর এটা হচ্ছে একটা মানে হ্যান্ড পেন্টের শাড়ি, এটা হচ্ছে ম্যাচিং করে আমরা তিনজন একসাথে পরবো বিধায় আমি এটা বানিয়েছিলাম, কিন্তু আসলে শাড়ি তো শাড়িটা অনেক সুন্দর, আসলে পুরো শাড়িটা না খুললে বোঝা যাবে না, শাড়িতে নৌকা 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 আঁকানো আছে, তো এখানে একটা নৌকা দেখা দেখানো যাবে, এই যে হচ্ছে একটা নৌকা, শাড়িটা অনেক সুন্দর, কালারটাও খুব সুন্দর, কালারটা আমি নিজে পছন্দ করে বলেছিলাম এটা দিতে, কারণ তার পেজে ছিল হচ্ছে পিঙ্ক কালারের শাড়ি, সেটা দেখে আমি এরকম পিঙ্ক কালারের শাড়ি যেহেতু আমার আছে তো আমি এইরকম কালারটা বলেছিলাম। তো এরকম সেম ডিজাইনের পাঞ্জাবি, সেম পাঞ্জাবি হচ্ছে আমার আন্ডা বাচ্চার জন্য একটা আর আমার স্বামীর জন্য একটা বানিয়েছি, কিন্তু এখনও পরা হয়নি, তো আশা করছি পরবো কোনো একদিন পরবো। তারপরে হচ্ছে একটা শাড়ি, এটাও আমার বিয়ের সময় কেনা হয়েছিল, বানপ্রকাশ লেখাতে যাওয়ার জন্য আসলে কিনতে হয়, মানে নতুন শাড়ি পরে সবাই সেরকম আর কি শাড়ি, কিন্তু আসলে পরা হয়নি আমার সে সময়, তো শাড়িটা আসলে এখনও পরা হয়নি, তো টিকটক করার জন্য একদিন আমি পরেছিলাম। তো এই যে শাড়ির উপরটা হচ্ছে এরকম, শাড়িটা অনেক সুন্দর, অনেক সফট, শাড়ির উপরটা হচ্ছে এরকম চিকন ছোট্ট একটু পাড়, এবং এটা হচ্ছে রঙের ডিফারেন্স, এটা পাড় না, রঙের মতো রং করে দেয়া, নিচেরটা হচ্ছে পাড়, এই যে এরকম এখানে একটু পাড়, এখানে একটু পাড়, এবং আঁচলটায় টার্সেল আছে, আঁচলটা ইয়েলো কালারের, আঁচলটায় টার্সেল দেওয়া আছে খুব সুন্দর, এই যে আঁচলটা এরকম টার্সেল করে দেওয়া আছে। তো এই হচ্ছে একটা শাড়ি, তারপরে হচ্ছে এটা একটা শাড়ি, এটা আমার হাজবেন্ডের পছন্দের একটা শাড়ি, শাড়ি পুরো শাড়িটা আসলে এরকম, এর আলাদা করে আঁচল টাচল কিছু নেই, পুরো শাড়িটাই এরকম। তো এটা হচ্ছে একটা বিয়ের পরে প্রথম স্টার সানডের শাড়ি, এটা এটা ব্লাউজ পিসটা অনেক সুন্দর, বাট এখন আর আমার খাটে না। আর এইটা হচ্ছে আমার এক বার্থডে, মানে আমার প্রথম বার্থডেতে, আমার প্রথম বার্থডে না, মানে আমার হাজবেন্ড প্রথম কোনো বার্থডেতে যখন আমাকে এই শাড়িটা গিফট করেছিল, প্রথম মানে যখন কিছু গিফট করেনি, ফার্স্ট আমার বার্থডেতে এটা গিফট করেছিল, এটাও আমার খুব পছন্দের একটা শাড়ি, এটা আমি অনেকবার পরেছি কিন্তু কোনোদিন ছবি তুলিনি, এটা আমি অনেকবার পরেছি, 4 থেকে 5 বার তো পরেইছি কিন্তু কোনোদিন ছবি তোলা হয়নি, শাড়িটা অনেক সুন্দর, অনেক সফট। এটা হচ্ছে শাড়ির আঁচলটা, অনেকখানি আঁচল। আর হচ্ছে এটাও হচ্ছে একটা জুম শাড়ি, সাদা একটা জুম শাড়ি দেখিয়েছি, এটা হচ্ছে কালো, এটাও আমি পরে কোথাও যাইনি কিন্তু আমি পরেছি টিকটক করার জন্য, আমার শাড়িগুলো না টিকটক করার কাজে ব্যবহার হয় ভালো, করোনার তো কোথাও যাওয়া হচ্ছে না, লকডাউনে যাওয়া হয়নি, এই জন্য ঘরে বসে বসে যে শাড়িগুলো পরিনি সেগুলো পরার সব মিটিয়েছি। এটা হচ্ছে একটা লাল পাড় হলুদ শাড়ি, তো ওই যে বিয়ের আগে মামাদের আনতে যায় কি আত্মীয় স্বজনদের আনতে গেলে সেখানে নতুন শাড়ি দেয়া হয়, মিষ্টি খাওয়ানো হয়, তো এটা সেরকম একটা শাড়ি, তো এটাও আমার এক মামা বাড়ি থেকে দিয়েছিল, শাড়িটা অনেক সুন্দর, এটা এটা আমি অনেকবার পরেছি, এটা আমি অনেকবার পরেছি, এটার আঁচলটাও খুব সুন্দর। আর হচ্ছে ঠিক এরকম একটা শাড়ি আছে এই একটা, তো আমি এরকম আত্মীয় স্বজনদের আনতে গিয়ে না আমি অনেক শাড়ি পেয়েছি, 9টা শাড়ি পেয়েছিলাম কিন্তু আমি সব আমি গিফট করে দিয়েছি, আমার কাছে 2টা শাড়ি আছে মাত্র, ওইটা আর এটা একটা শাড়ি, এর পুরো শাড়িটাই এরকম, এটাও একটা সিনথেটিক টাইপের শাড়ি, এই যে এরকম পাতলা, এই শাড়িটা আমি একদিন পরেছিলাম। নেক্সট একটা হচ্ছে, এটা হচ্ছে একটা জর্জেট শাড়ি, এতটা সফট ক্যামেরা দেখে হয়তো বা বুঝতে পারবে, অনেক সফট, এটা অনেক সফট একটা শাড়ি, আর শাড়ির কালারটাও না আমার খুব পছন্দের, এটার সাথে ব্লাউজ পিস ছিল আমি বানিয়েছিলাম কিন্তু এখন আর সে ব্লাউজ পিসটা না আমার খাটে না, পরতে পারি না, তাই এই শাড়িটা আমার এখন পরা হয় না, এই শাড়িটা আমি অনেকবার পরেছি, এতটা সফট, গরমকালে আসলে যে কোনো জায়গায় পরে যাওয়া যায়,
আঁচলটাও অনেক সুন্দর, এই যে স্টেপ স্টেপ, অনেক সুন্দর শাড়িটা। শাড়িটা আসলে না না ধরলে বোঝা যাবে না শাড়িটা কতটা সুন্দর। তো এইবার হচ্ছে এই আর একটা শাড়ি, এইটা হচ্ছে, ও এই শাড়িটা আমার বর আমাকে সাথে করে নিয়ে গিয়ে কিনে দিয়েছিল। আর এটা হচ্ছে একটা নেটের শাড়ি, একটা পেজ থেকে কিনেছিলাম আরো 4-5 বছর আগে। হ্যাঁ, 4 থেকে 5 বছর আগে, 5 বছরই হবে, 5 বছরের কম হবে না। তো এই যে এরকম সুন্দর দুটো টার্সেল আছে। শাড়িটা আমার আসলে অনেক ভালো লাগে, শাড়িটা অনেক সফট। এই আর একটা শাড়ি, এটাও হচ্ছে আমার এক বার্থডেতে গিফট করেছিল আমার হাজবেন্ড। তো শাড়িটা অনেক সুন্দর, এই যে হচ্ছে আঁচল, কুচিটা না পুরো নেটের, কুচিটা হচ্ছে পুরো নেটের, এই যে এরকম কুচিটা এরকম। এই শাড়িটা কেনার সময় না দোকানদার বলেছিল এটাতে ব্লাউজ পিস আছে, তো আমি শাড়িটা না মেপে আমি ঘ্যাঁচা ঘ্যাঁচ ব্লাউজ পিস কেটে ফেলেছি। কাটার পরে দেখি কি শাড়িটা না ছোট হয়ে গেছে, মানে শাড়িটা কতটুকু হয়েছে, 10.5 হাত হয়েছে। আগে যদি জানতাম না আমি ব্লাউজ পিসটা কাটতাম না, শাড়িটা ছোট হয়ে গেছে বলে এখন আর পরা হয় না। তবে এই শাড়িটাও 2-1 বার পরেছি আমি। আর হচ্ছে এই যে দুইটা শাড়ি, আমি না অনেক অনেক শাড়ি পরি না, কিন্তু আমার হাজবেন্ড জানে না আমি কেন পরি না। আমি বলি না এমনি রেখে দিয়েছি, স্মৃতি যদি নষ্ট হয়ে যায়। এখন যখন আমি ক্যামেরার সামনে সব সত্যি কথাগুলো বলতেছি, আমার দিক তাকায় তাকায় দেখতেছে। আসলে শাড়িটা এতটাই ছোট হয়ে গেছে, কুচি দিলে 2-3টা কুচি পড়ে, এই জন্য শাড়িটা আর পরা হয় না। আর এটা হচ্ছে একটা অনলাইনে শাড়ি, শাড়িটা এখনো পরিনি, কয়েক মাস হয়েছে, 1 মাস হয়তো হয়েছে আমি নিছি। এইটা আর এবং এইটা, এই 2টা এখনো পরিনি, আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। তো এই 2টা শাড়ি এবং আরও একটা শাড়ি যে একই যে পেজ থেকে, মানে যে অনলাইন পেজ থেকে আমি নিয়েছি, তো সেই অনলাইন পেজের একটা ভিডিও আমার চ্যানেলে আছে এই 3.5টা নিয়ে শুধুমাত্র। তোমরা চাইলে যদি কারোর এই 3.5টা পছন্দ হয়, যদি এরকম শাড়ি কেউ কিনতে চাও তো সেখান থেকে কিনতে পারো, তোমরা আমার ওই চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো। তো এই জন্য এই শাড়ি 2টার বেশি ভালো করে দেখাচ্ছি না, এই যে শাড়ি 2টা সুন্দর। যাই হোক, এইবার একটা শাড়ি দেখাই, এটা হচ্ছে মাসলিন শাড়ি। তো এরকম শাড়ি আমি এখন দেখছি এখানে প্রচুর, আমাদের দেশেও প্রচুর উঠেছে এরকম শাড়ি, বিভিন্ন কালারের, অনেকে বিয়েতে পরতেছে। তো এটা হচ্ছে শাড়ির আঁচলটা, এই যে হচ্ছে শাড়ির আঁচলটা, এবং ভিতরটা হচ্ছে এরকম, যেরকম ছোটো ছোটো কাজ করা, এই টাইপের কিছুটা এই টাইপের শাড়ি উঠছে আমাদের এখানে দেখতেছি। কিন্তু আসলে ওই শাড়ি আর এই শাড়ি না এক না, একটু আলাদা। এটা হচ্ছে মাসলিন আর ওগুলো একটু কেমন যেন ফুলে ফুলে থাকে, আর এই শাড়িটা এতটা হালকা ধারণার বাইরে, 50 গ্রামও হবে না শাড়িটার ওজন, এতটা হালকা মাসলিন শাড়ি। তো তো এটাও ইন্ডিয়া থেকেই কেনা, তো এদের কতটা পাতলা, এটাও ইন্ডিয়া থেকে কেনা, এটা হচ্ছে আদি ঢাকেশ্বরী থেকে কেনা, হাজবেন্ড গিয়ে কিনে নিয়ে এসেছিল, আমি ভিডিও কলে দেখেছিলাম, দেখে দেখে পছন্দ করে দিয়েছি আর সে নিয়ে আসছে। এই হচ্ছে আমার আরেকটা অ্যানিভার্সারি শাড়ি, এই যে এটার পার হচ্ছে উপরে চিকন নিচের চওড়া, এটাও নিউ মার্কেট থেকে কেনা, কেন জানি না আমার নীল শাড়ি দুটোটাই নিউ মার্কেট থেকে কেনা। তো এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি, এটা আমি পছন্দ করেছিলাম আর আমার হাজবেন্ড আমাকে কিনে দিয়েছিল। এটা ছিল আমার দ্বিতীয় বিবাহ বার্ষিকীর গিফট এই শাড়িটা। আর এই হচ্ছে একটা সুতির শাড়ি, এই শাড়িটা আমি কিনেছিলাম না, এটা আমার হাজবেন্ড পছন্দ করে আমাকে এনে দিয়েছিল শাড়িটা। এরকম 3টা শাড়ি এনে দিয়েছিল আমাকে, একটা আমার মাকে একটা আর আমার শাশুড়িকে একটা। তো এই যে এটা হচ্ছে আমারটা, শাড়িটা অনেক সুন্দর, এটা শাড়িটা আমি বিয়ের পরে যখন প্রথম 2-1 দিন শাড়ি পরে না তখন পরেছিলাম, তারপরে আর কখনো পরা হয়নি। এই যে শাড়িটা অনেক সুন্দর, পরলে অনেক ভালো লাগে। এই হচ্ছে একটা বাটিকের শাড়ি, এটাতে না এই যে ছোট ছোট টার্সেল, এটাতে ওইটার মতো অত সুন্দর টার্সেল নেই, বাট শাড়ির কালারটা অনেক সুন্দর, পিঙ্ক কালার এবং বেগুনি কালার কম্বিনেশনটা অনেক সুন্দর।
আঁচলটা বেগুনি কালার, এগুলোর মধ্যে ব্লাউজ পিস ছিল, এই শাড়িটা আমি পরেছিলাম, পরে টিকটক করেছিলাম, ও একটা অনুষ্ঠানে খেতেও গিয়েছিলাম, মানে বাড়ির পাশেই, এই জন্য এটা পরে চলে গিয়েছিলাম, সেভাবে কোথাও যাওয়া হয়নি। এই আর একটা শাড়ি, এটা শাড়ি হচ্ছে প্রথম যখন আমি আমার বড় ননদের বাসায় গিয়েছিলাম, বর্দির বাসায়, তখন এটা আমাকে বর্দি দিয়েছিল। এটাও একটা বেনারসি শাড়ি, বেনারসি তো বলে, হ্যাঁ বেনারসি। তো এছাড়াও এই পাশে হচ্ছে চিকন পাড়, এই পাশে হচ্ছে অনেকটা চওড়া পাড়, কিন্তু শাড়িটা অনেক সফট, পাড় আর ভিতরের মধ্যে যেরকম আলাদা তফাত থাকে সেরকম না, তফাত নেই, পাড়টাও যেমন ভেতরটাও তেমন। তো পুরো শাড়িটাই হচ্ছে এরকম, পুরো শাড়িটাই এরকম, আঁচলটা একটু অন্যরকম, না হ্যাঁ আঁচলটা একটু অন্যরকম, এই যে আঁচলটা একটু বেশি কাজ করা। তো আমি না শাড়ি কোনোটাই খুব বেশি বেশি খুলে দেখাচ্ছি না, কারণ এগুলো সব আমাকে ভাঁজ করতে হবে, অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য। যাই হোক, তো এই শাড়িটা আমি একদিন পরেছিলাম, পরে কোথাও যাইনি, টিকটক করেছিলাম। আর এই হচ্ছে একটা শাড়ি, এটা বিয়ের আগের শাড়ি, কিন্তু এটা আমার হাজবেন্ডের কিনে দেওয়া, কিন্তু আমার পছন্দ করে নেওয়া। এটা হচ্ছে মানে আমার আশীর্বাদের পরে, এঙ্গেজমেন্টের পরে কেনা শাড়ি, বিয়ের আগে এঙ্গেজমেন্টের পরে। তো এই হচ্ছে, এই শাড়িটা আমার খুব পছন্দের একটা শাড়ি ছিল, বাট যখন দেখলাম এই শাড়িটা সবার এত পছন্দ, ঘরে ঘরে সবার আছে, এমন কেউ নেই মনে হয় না এই শাড়িটা তার কাছে নেই, আমাদের এলাকায় মনে হয় প্রত্যেক ঘরে ঘরে আছে, এই জন্য শাড়িটা আর বেশি পরা হয়নি, আমি দুই একবার পরেছিলাম। এমনি তো দুই একবার পরার পরে শেষ হয়ে, সাধারণত পরা হয় না, তারপরেও তো শাড়িটা আমার কালারটা অনেক পছন্দ ছিল, বেগুনি কালার এমনি আমার খুব পছন্দের, আমার হাজবেন্ডেরও প্রিয় রং। তো এই ছিল আজকে আমার ভিডিও, যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর সাবস্ক্রাইব বাটনের পরে কিন্তু একটা বেল বাটন আছে, ওটাও কিন্তু ক্লিক করতে একদমই ভুলো না। তো বাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।